আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘনা পার্ক থেকে। আপনারা যেই দৃশ্যটি দেখছেন এটি আগে একটু আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এই দৃশ্যটি অনেকের পক্ষে দেখা হয়নি, আমরা আজকে আপনাদেরকে নতুনভাবে এক নতুন চেহারার সাথে পরিচয় করে দিচ্ছি। যে বেলাভূমিটি আপনারা দেখছেন এটি লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী মথিরহাট বাজারের দক্ষিণ পাশ। আপনারা যারা বিভিন্ন সময়ে নদী বাঙ্গনের নানান সংবাদ শুনে আসছেন, আজকে আপনাদেরকে সেই নদীর একটি অবস্থা দেখাচ্ছি। নদী বাঙ্গন এখন এখানে তেমন একটা নেই, তবে পুরো নদীটা একেবারে ভিন্ন চেহারা, পুরো নদীটা যেন ভরাট হয়ে যাচ্ছে। সর জেগেছে মথিরহাটের দক্ষিণ পাশে, এই সরটি জেগেছে। যারা বর্ষাকালে এখানে এসেছেন তারা এই সরটি দেখেন নাই। এখন ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে আমরা যখন এখানে এসেছি তখন এই অবস্থা। আর আপনাদেরকে আমরা ক্যামেরা থেকে একটু দূরে দেখাই, এই বোলা লক্ষ্মীপুর যে ফেরি চলাচল করে, এই ফেরি আপনারা জানেন মজুসটিহাট থেকে সরাসরি বোলার ইলিশা যায়, কিন্তু আপনাদেরকে যে ফেরিটি আমরা দেখাচ্ছি সেটি মতিরহাট থেকে প্রায় 2 কিলোমিটার দক্ষিণে এই মুহূর্তে অবস্থান রয়েছে। অর্থাৎ নদীর গতিপথটা কতটা পরিবর্তন হয়ে গেছে সেটা মজুসটিহাট থেকে সরাসরি ইলিশা না গিয়ে সেটি সরাসরি দক্ষিণে মতিরহাট চলে আসতো এতদিন, এখন মতিরহাট থেকে আরও প্রায় 2 কিলোমিটার দক্ষিণে গিয়ে তারপরে পশ্চিম দিকে ইলিশা যায়। অর্থাৎ এর মাঝে পুরো নদীটা এখন চর হয়ে গেছে। আমরা মথিরহাটের দক্ষিণ প্রান্তে রয়েছি, এই প্রান্তে এই ধরনের সিনারি ইতিপূর্বে হয়তো অনেকে দেখেন নাই। আমরা আজকে আপনাদেরকে মথিরহাটের পুরো বাজারটি ঘুরিয়ে দেখাচ্ছি। এটা মথিরহাট বাজারের দক্ষিণ প্রান্ত, এই দক্ষিণ প্রান্ত এখান থেকে প্রায় নদী আনুমানিক প্রায় 200 মিটার দূরে চলে গেছে, এখান থেকে 200 মিটার দূরে। তবে বর্ষাকালে আবার এখানে পানি আসবে, কিন্তু এখন আপাতত 200 মিটার দূরে প্রায় সর জেগে গেছে, একেবারে 200 মিটার পর্যন্ত সরে দেখা যায়, এর পরেও কিন্তু সর রয়েছে। আর আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে, এই মথিরহাট বাজার থেকে প্রায় 2 কিলোমিটার দক্ষিণে কিন্তু এখন একটা ফেরি দেখা যাচ্ছে নদীর মধ্যখানে। এই ফেরিটি আগে চলাচল করত মথিরহাট বাজার থেকে সোজা পশ্চিম দিকে, কিন্তু সেখান থেকে এখন নদীর গতিপথ পরিবর্তন হওয়ার কারণে প্রায় 2 কিলোমিটার, এবং সেখানে গিয়েও এই মুহূর্তে ফেরি একেবারে মাঝ নদীতে অবস্থান করতেছে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত জোয়ার আসবে না ততক্ষণ পর্যন্ত এই ফেরিটি এখানে অবস্থান করবে। এটা হচ্ছে মথিরহাট বাজারের একেবারে দক্ষিণ কর্নার, এখান থেকে একটা বাঁক দিয়ে পূর্ব দিকে যাওয়ার পথ, সেখানে কিন্তু একটা একেবারে খাল জমে গেছে। আর এখন মথিরহাটে আসলে আপনাদেরকে আপনারা অনেকে চিনতে পারবেন না যে এটি এই মথিরহাট বাজারের পাশে যে একটা মেঘনা নদী ছিল সেটা মনে হয় এখন আর মেঘনা নেই। তো আমরা এখানকার একজন স্থানীয় ব্যবসায়ী হুমায়ুন কবিরের সাথে কথা বলবো যে আসলে কী ঘটছে। আসসালামু আলাইকুম। আমাদের এই যে মথিরহাট বাজারের এই যে চর জাগছে, এই চরগুলো গত বছর ছিল না, এটা গত বছর ছিল না, এই বছরই এই চরগুলো দেখা দিছে। এবং কি একদম এই যে নদীটা, টোটাল নদীটা ভরাট হয়ে গেছে, নদীটা ভরাট হয়ে গেছে, এবং মানে এক বছরের ভিতরে। এখন আগে যেরকম মজুসটিহাটের ফেরি এখান দিয়ে আইসা সোজা পশ্চিমে যাইতো, এখন তা না করে ওই ফেরিগুলা এখন আরও অন্তত 1.5 থেকে 2 কিলো দক্ষিণে যায়, তারপরে যায় মাছ বরাবর, প্রায় মাছ বরাবর যায়, তারপরে যায় আপনার যাইতে হয় আবার সেই মজুসটিহাট। এই এখন এই এরকমই পরিবেশ হয়েছে। আর আমরা আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় যে আমাদের এখানে যে বাঙ্গনটা, অন্তত এই বাঙ্গনটা এমনিতে রোদ হয়েছে, যদি বেরিবাদ হতো তাহলে হয়তো যে দমায় পিটিয়ে মাটি ধুয়ে যেত সেটা হয়তো হতো না। যদি সরকার আমাদের এদিকে একটু সুদৃষ্টি দেয়, আমরা যে বাঙ্গনের ভিতরে আছি ইনশাল্লাহ, আশা করি সরকার যদি বাদ দেয়। এখন জোয়ারের পানিটা ঢুকে, এখন জোয়ারের পানি উঠে ওই যে জমি কৃষি জমিগুলা ভেঙে যাচ্ছে, ওভাবে গভীর কোনো ভাঙন নেই, মানে এখন গভীরতা নেই নদীতে, টোটালে কোনো গভীরতা নেই। এবং কি এই অল্প কতটুক মানুষ হেঁটে যায়, আর ওই যে একটা চল থেকে চরে চলে যেতে পারে, হেঁটে যেতে পারে। ঠিক আছে, তো ধন্যবাদ। আমরা হুমায়ুন কবির থেকে
কিছু তথ্য জানলাম। আপনারা দেখেন এই অংশ, এখানে গত বছর আমি এখন যেখানে একজন লালকি নিয়ে ছোট বাচ্চা হেঁটে আসছে, এটা গত বছরও কখনো সম্ভব ছিল না। এটা একেবারে এখানে নদী ছিল, এখান দিয়ে কিন্তু জাহাজ নৌকা ইত্যাদি চলাচল করত। আর আমি এখন এই মতিনাট বাজারের দক্ষিণ প্রান্তে যে কর্ণার রয়েছে, এই কর্ণার থেকে আমি এখন নদীর মধ্যখানে অর্থাৎ মাটির মধ্যে রয়েছি। এক বছরের মধ্যে হঠাৎ এই পরিবর্তনটা এখানে ঘটে গেছে, অর্থাৎ পুরো মতিনাট বাজারের পশ্চিম দিকে প্রায় আধা কিলোর মতো একেবারে সরাসরি চর জেগে উঠেছে, যেটা অল্প কয়েকদিনের মধ্যে এই ঘটনাটি ঘটেছে। আপনারা দেখেন অনেকগুলো নৌকা, যেগুলো আগে আসলে এই বেড়েই বাঁধের সাথে থাকতো, কিন্তু এখন সেগুলো বেড়েই বাঁধ থেকে প্রায় 200 মিটার পশ্চিমে গিয়ে নৌকোগুলো বাঁধা হয়েছে পানির মধ্যে, অর্থাৎ বাটার কারণে এগুলো এখানে থাকতে পারছে না। এ দেখেন, এটা কখনো কল্পনাও ছিল না বিগত 5 বছর বা 2 বছর, গত বছরও কল্পনাও ছিল না যে এখানে নদী ছিল। এখন সেই নদীর মধ্যখানে আমি দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি মাটির মধ্যে। এ দেখেন, এটা চর এমনভাবে জেগেছে যেন শক্ত মাটিতে পরিণত হয়ে গেছে সব কিছু। আমরা মতিনাট বাজারের পাশ দিয়ে যে বেড়ি বাঁধ রয়েছে, এই বেড়ি বাঁধ দিয়ে সোজা উত্তর দিকে যাচ্ছি। এই দেখেন উত্তর দিকে, এখানে আগে ছিল, গত 6 মাস পূর্বেও এখানে পানি ছিল, কিন্তু এখন আর পানি নেই। এখানে পুরো বালুর স্তর পড়েছে, চর জাগছে। আপনাদের কাছে আমরা মতিনাট বাজারের চারপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এ হচ্ছে মতিনাট বাজারের পাশেই বেড়ি বাঁধ রয়েছে, সেই বেড়ি বাঁধ থেকে এই দেখেন চর। এটা গত 6 মাস পূর্বেও এখানে পানি থাকতো, কিন্তু এখন সেটি পুরোপুরি মাটিতে পরিণত হয়েছে। এখান থেকে নৌকাগুলো অনেক দূরে চলে যাচ্ছে। এখন এখানকার স্থানীয় অধিবাসীরা আশঙ্কা প্রকাশ করছে, হয়তো মতিনাট বাজার থেকে বছরের কিছু সময় অনেক দূরে গিয়ে নদী দেখতে হবে, আবার হয়তো বর্ষাকালে এখানে পানি আসতে পারে। এটা হচ্ছে মতিনাট বাজার। মতিনাট বাজারের পাশে যে বেড়ি ছিল, এই বেড়ি থেকে দেখেন এখন নদীর অবস্থা, বেড়ি থেকে প্রায় অনেক দূরে নদী চলে গেছে। এখন আমরা অবশ্যই আমরা বাটার সময় রয়েছি, তবে জোয়ারের সময় পানি এখানে আসে, কিন্তু পানির কোনো গভীরতা থাকে না। এই একেবারে বিরাট অঞ্চল জুড়ে এখন চর জাগছে। এটি মতিনাট বাজার, যে লক্ষ্মীপুরের বিখ্যাত মতিনাট বাজার রয়েছে, একসময় এই বাজারটি ইলিশ মাছের জন্য বিখ্যাত ছিল এবং পশ্চিমাঞ্চল দেশের বোলা বরিশালের সাথে যোগাযোগের জন্য এখানে নৌযান চলাচল করে এই বাজার ঘাটের সাথে। তো এখন সেই বাজারটি আপনাদেরকে নদীর অবস্থাটা দেখাচ্ছি। তবে এখানে সবচাইতে বড় বিষয় যেটা এখন আশঙ্কা হয়ে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে বোলার সাথে যে লক্ষ্মীপুরের নৌ যোগাযোগ রয়েছে, সেই নৌ যোগাযোগটি এখন খুবই হুমকিতে রয়েছে এই নদীতে অসংখ্য চর জাগার কারণে। আমরা বাজারের মতিনাট বাজারের উত্তর প্রান্ত আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মতিনাট বাজার মাছঘাট। এই মাছঘাটের উত্তরে আপনারা যারা ইতিপূর্বে এই ঘাটের সাথে পরিচিত, মাছঘাটের উত্তরে আপনারা গত কয়েকদিন পূর্বেও মেঘনা নদী দেখেছেন, কিন্তু এখন নদীর অবস্থা দেখেন। এখান থেকে প্রায় 500 থেকে 600 মিটার উত্তরে নদী চলে গেছে। এই পুরোটাই এখন বাটার সময় পুরোটাই কিন্তু খালি, এখানে কোনো নদীই নেই, অনেক দূরে চলে গেছে। আর একেবারে উত্তরে আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষকরা সরিষা বুনেছে, নদীতে যে চর জেগেছিল সেই চরের সরিষা বুনেছে এবং চরের মাটিতে ঘাস জমে গেছে। এই এখান দিয়েই কিন্তু লক্ষ্মীপুরের সাথে বোলার ফেরি যোগাযোগ ছিল, সেটি যখন মজুসটিহাটের থেকে এই চরটি কেটে যখন পশ্চিম দিকে একটি নতুন পথ তৈরি করেছিল, তার পর থেকেই কিন্তু এখানে নদীর একটি ভয়াবহতা দেখা যায়, অর্থাৎ নদীটা পুরোপুরি মৃত নদীতে পরিণত হয়।
আর সে কারণেই মূলত এই পুরো অঞ্চল জুড়ে শর্ট যাচ্ছে এবং পুরো নদীটাই এখন প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর যে কারণে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে বোলা লক্ষ্মীপুরের যে নৌযান চলাচল রয়েছে সেটি। তো অন্যদিকে এখানে যে হাজার হাজার জেলে মানুষ রয়েছে যারা নদীতে জীবিকা অর্জন করত মাছ দিয়ে, তাদের কিন্তু জীবিকা এখন হুমকিতে পড়ে যাচ্ছে এই নদী শুকিয়ে বা নদী ভরাট হয়ে যাওয়ার কারণে। তো সবাইকে এই পর্যন্ত জানিয়ে আমরা আমাদের এই মেঘনা নদীর প্রতিবেদনটি শেষ করছি। সবাই যে যেখানে রয়েছেন ভালো থাকবেন, ধন্যবাদ।